হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি অল্টারনেটরের খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রবলেম আমি সলভ করব এবং এটি বেসিক্যালি চ্যাপম্যানের বইয়ের 4.1 নাম্বার এক্সাম্পল। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে অল্টারনেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে অল্টারনেটর কীভাবে কাজ করে, অল্টারনেটরের যে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট এবং বিভিন্ন রকম যে টেস্ট আছে, গত ক্লাসেই আমার সম্ভবত দেওয়া আছে অল্টারনেটর টেস্টের ভিডিও, শর্ট সার্কিট ওপেন সার্কিট টেস্ট, সেই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে এটা বোঝার জন্য, ঠিক আছে? তো আমি যে কাজটা করব, যে আমাদের প্রবলেম স্টেটমেন্টে সরাসরি চলে যাব, দেখি আমাদের কি বলছে। যে 200 kVA 480 ভোল্ট 50 হার্জ ওয়াই কানেক্টেড সিনক্রোনাস জেনারেটর উইথ এ রেটেড ফিল্ড কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ওয়াজ টেস্টেড অ্যান্ড দি ফলোয়িং ডাটা ওয়্যার টেকেন। তো 1 নম্বরে বলছে ভিটি ওপেন সার্কিট, টার্মিনাল ভোল্টেজ ওপেন সার্কিট অ্যাট দি রেটেড আই ওয়াজ মেজার টু বি 540 ভোল্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি ওপেন সার্কিট ভোল্টেজটা। দেন আমার কি বলছে আইএল শর্ট সার্কিট অ্যাট দি এসসিতে শর্ট সার্কিট আর ওসিতে ওপেন সার্কিট, ঠিক আছে, অ্যাট দি রেটেড আই ওয়াজ ফাউন্ড টু বি 300 অ্যাম্পিয়ার। অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ এবং লাইন ওপেন সরি লাইন কারেন্ট আমার দেওয়া আছে 300 অ্যাম্পিয়ার, এটা দেওয়া আছে শর্ট সার্কিটের জন্য। আর 3 নম্বরে বলছে হোয়েন আ ডিসি ভোল্টেজ অফ 10 ভোল্ট ওয়াজ অ্যাপ্লাইড টু টু অফ দি টার্মিনালস এ কারেন্ট অফ 25 অ্যাম্পিয়ার ওয়াজ মেজার্ড। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রমধর্মী কেস দিছে, তো এটাও আমরা দেখবো, সমস্যা নাই, একটু ট্রিকি প্রবলেমটা। তো চাইছে হইলো আমার কি ফাইন্ড দ্য ভ্যালুস অফ দি আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড দি অ্যাপ্রক্সিমেট সিনক্রোনাস রিয়াক্ট্যান্স ইন ওহমস দ্যাট উড বি ইউজড ইন দ্য জেনারেটর মডেল অ্যাট দি রেটেড কন্ডিশন। অর্থাৎ জেনারেটরটা ডিজাইন করার জন্য আমাদের যে রেজিস্ট্যান্স এবং রিয়াক্ট্যান্সের ভ্যালুটা লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্ট অবশ্যই এখানে আমার করতে হবে, সেটা অ্যানালাইসিস করতে হবে। তবে তার আগে আমি যে কাজটা করব, আমি একটু 3 নম্বর কেসটা আগে দেখব, ঠিক আছে? এটাই একটু আমার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে, সো এটাই একটু বোঝার চেষ্টা করব। তো তার জন্য আমি দেখুন যে কাজটা করতে পারি, যে এটা আমার বলে দিছে ক্লিয়ারলি যে এটা একটা ওয়াই কানেক্টেড অল্টারনেটর, এবং আমাদের অনেকেরই এটা বুঝতে সমস্যা, যে এটা কী আর কীভাবে কী ক্যালকুলেশন করছে সেটা বুঝতে অনেকেরই সমস্যা। তো আমি যে কাজটা করবো, একটা ওয়াই কানেক্টেড একটা অল্টারনেটর আমি চিন্তা করে নিব এখানে। তো ওয়াই কানেক্টেড মানে আমরা কি জানি, এখানে আমার একটা কি আছে, আমার ওয়াই কানেক্টেড মানে আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা রিয়াক্ট্যান্স আছে, ঠিক আছে, আর কিছুই না। এবং এটা গেল একটা কানেকশন, দেন আমার ওয়াই কানেকশনের জন্য আরেকটা আমরা বেসিক্যালি একটা কাজ এখানে করতে পারি, যে আমাদের এই ইয়ে পার্টটাকে আমরা একটু ইয়ে ধরে এটাকে একটু বাদ দিয়ে আমরা লিখতেছি, যাতে আমাদের হিসাব করতে একটু সুবিধা হয়। এরকম দেন আমার ওয়াই কানেকশনের জন্য আমার কি লাগে, এইখানে একটা রেজিস্ট্যান্স লাগে আর একটা রিয়াক্ট্যান্স লাগে, আর একটা ওয়াই কানেকশনের জন্য আমার কি লাগে, একটা রেজিস্ট্যান্স লাগে এবং একটা রিয়াক্ট্যান্স লাগে। এই ওয়াই কানেকশন তো আপনারা সবাই জানেন, ঠিক আছে, আমার এসি সার্কিট প্লে লিস্টে আপনারা পাবেন। তো আমি যে কাজটা করব, এই যে এই দুটো আমার এই তিনটা আমি তিনটা মিলাই আমার ওয়াই কানেকশন হলো। তো কোশ্চেনে যেহেতু বলছে যে হোয়েন আর ডিসি ভোল্টেজ অফ 10 ভোল্ট ওয়াজ অ্যাপ্লাইড টু টু অফ দি টার্মিনালস, অর্থাৎ তিনটা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, একটা এটা, একটা এটা এবং আরেকটা এটা, ঠিক আছে। এইগুলো ভ্যালু হচ্ছে আমার আর এ, আমি একটু লিখে নিচ্ছি ভ্যালুগুলো, আর জে এক্স এ, জে এক্স এস সরি এস দ্বারা প্রকাশ করি আমরা, এটা হচ্ছে আর এ আর এটা জে এক্স এস। তাহলে আমরা এবার কি কাজ করব, আমরা সিম্পলি এই তিনটা টার্মিনালের ভিতর জাস্ট দুটো টার্মিনালে আমি কি করব, এইখানে বলছে ডিসি ভোল্টেজ দিতে, ডিসি ভোল্টেজ অফ 10 ভোল্ট ইজ অ্যাপ্লাই, ঠিক আছে। অর্থাৎ এই দুটার মধ্যে যে কোনো দুটো, অর্থাৎ এই দুটোতে আমি কি করলাম, মনে করুন যে আমি একটা ডিসি ভোল্টেজ দিলাম। তো প্লাস মাইনাস যে কোনো দিকে খুশি দিতে পারেন, সমস্যা নাই, যেদিকে দিবেন প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট ফ্লো করবে।
আর এই প্রান্তটা ওপেন থাকবে, মানে এই প্রান্তটা জাস্ট একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। সো আমি বেসিক্যালি যে কাজটা করতে পারি, এটাকে আউট করে দিতে পারি সিস্টেম থেকে। এটা আমার রেখে জটিলতা তৈরি করার কোনো দরকার নাই। তাহলে এখন দেখুন, সিম্পলি আমার একটা সিরিজ সার্কিট তৈরি হয়ে গেল, এবং এখানে আমার কত ভোল্ট দিতে বলছে ডিসি ভোল্টেজ? 10 ভোল্ট দিতে বলছে। আর 10 ভোল্ট দিলে আমার কি বলছে? এবং এটা কিন্তু টেস্টিং, জাস্ট আমাদের ডিসি মেশিন টেস্টিং, ডিসি না সরি অল্টারনেটর টেস্টিং। তো তখন বলছে আমার 25 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করা হয়েছে এই 10 ভোল্ট পাওয়ার দিলে। তাহলে কারেন্ট অবশ্যই প্লাস থেকে মাইনাসের দিকে, এবং পুরোটা সিরিজ সার্কিট। তাহলে এখান থেকে এই দিকে কারেন্ট ফ্লো করবে, প্লাস থেকে এদের প্লাস থেকে মাইনাসের দিকে এভাবে ফ্লো করবে। তো সেই কারেন্টটা কত? আমার 25 অ্যাম্পিয়ার। বুঝলাম। দেন আমাদেরকে আরেকটা জিনিস, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝতে হবে আরএলসি সার্কিটের, ডিসি আরএলসি সার্কিটের বেসিক। সেটা হলো যে ডিসিতে কিন্তু আমাদের আরএলসি সার্কিটের ভিতরে আমাদের এল পার্টটা, এল এবং সি এই দুটা পার্ট কিন্তু নেগলিজিবল হয়ে যায়, অর্থাৎ প্র্যাকটিক্যালি নেগলিজিবল হয়, আর থিওরিটিক্যালি হচ্ছে আমাদের এক্সেস পার্টটা শূন্য হয়ে যায়। কেন শূন্য হয়ে যায়? কারণ হচ্ছে আমাদের দেখুন এক্সেসের ভ্যালুটা আমাদের কত? এক্সেস সমান তো আমরা সবাই জানি যে কত? 2 পাই ওমেগা ইন্টু এল আর কি, তাই না? এটা তো আপনার এসি সার্কিটে করেছেনই। তাহলে 2 পাই f ইন্টু কত এটার ভ্যালুটা আমার মনে করলাম এল, এই দুটোর ভ্যালুই হচ্ছে এল, তাই না? তাইলে এখন দেখুন আমার ডিসিতে, যেহেতু ডিসি ভোল্টেজ আমি দিচ্ছি, ডিসিতে ফ্রিকোয়েন্সি কত? অবভিয়াসলি ডিসিতে ফ্রিকোয়েন্সি হচ্ছে শূন্য, ডিসির তো কোনো ফ্রিকোয়েন্সিই নাই। দ্যাট মিন্স এফ এর ভ্যালু হয়ে যায় ডিসিতে শূন্য, দ্যাট মিন্স এক্সএস এর ভ্যালুটা আমার হয়ে যায় সিম্পলি শূন্য। অর্থাৎ ডিসি সার্কিটে যখন আমি ডিসি ভোল্টেজ আমি দেবো, তখন সেখানে বেসিক্যালি শুধুমাত্র রেজিস্টিভ পার্টই থাকবে, আর বাদবাকি সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এক্সএস এর ভ্যালু শূন্য মানে হচ্ছে আমাদের এই যে এক্সএস এর ভ্যালুটা আমার, এই পুরো ভ্যালুটা শূন্য মানে এই জায়গাটা সিম্পলি একটা শর্ট সার্কিট তৈরি হবে। অর্থাৎ যে এক্সএসটাকে আমি এখন এখানে যে কাজটা করতে পারি, যে জাস্ট একটা শর্ট সার্কিট করে দিতে পারি সিম্পলি, আমরা ডিসি আরএলসি সার্কিটের বেসিক ইউজ করে এখানে এই জায়গাটা শর্ট সার্কিট করে নিলাম। এখন দেখুন সার্কিটটা কতটা সিম্পল হয়ে গেছে। জাস্ট আমাদের সার্কিটে দুটো রেজিস্ট্যান্স আছে, একটা আর এ এবং আরেকটা কত, এটা মুছে দিচ্ছি, এটা আর লাগতেছে না, জাস্ট আর এ, আর এ এবং আর এ দুটো আর এ আছে, এবং এটা একটা ডিসি সার্কিট, কতটা সহজ করে দিছে। তাহলে এখন আমার সিম্পলি জাস্ট একটা ওহমস ল অ্যাপ্লাই করি, অর্থাৎ 25 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 25, কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাই রেজিস্ট্যান্স এখানে কত? টোটাল রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর এ প্লাস আর এ, সিরিজে কানেক্টেড 2 আর এ। তো বইতে কিন্তু এই জিনিসটা এত ব্যাখ্যা না দিয়ে সরাসরি লিখে দিচ্ছে, কারণ এইগুলো অ্যাকচুয়ালি আপনাদের এসি সার্কিটের লজিক, ঠিক আছে, ডিসি এসি এগুলোর লজিক। সেই কারণে সরাসরি ওরা এখান থেকে কিন্তু সিম্পলি আর এর ভ্যালুটা ক্যালকুলেশন করা যাচ্ছে, ঠিক আছে। কত আসতেছে আর এর ভ্যালু? আর এর ভ্যালুটা আমার আসতেছে 10 ডিভাইডেড বাই 50। আমরা একটু হিসাব করি, 1 ডিভাইডেড বাই 5 0.2, মেবি 10 1/5 0.2। তাহলে আর এর ভ্যালুটা আমরা পাচ্ছি 0.2 ওহম হয়ে গেল। এবার আমরা পরের পার্ট, আর এর ভ্যালু চাইছে কিন্তু কোশ্চেনে, রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্স চাইছে। তো আর্মেচার রেজিস্ট্যান্স পাইলাম, এবার অ্যাপ্রক্সিমেট সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স, এটার জন্য আমরা বেসিক্যালি কাজে লাগাবো আমি গত ক্লাসে যে থিওরিটা দেখিয়েছিলাম সেই থিওরি ক্লাসটা, ঠিক আছে। তাহলে দেখুন আমরা যে কাজটা করতে পারি, যে ইকুইভ্যালেন্ট সার্কিটে যেতে হবে। তো আমরা যদি ওপেন সার্কিট টেস্ট নেই, এটার জন্য 1 এবং 2 দুটোই সমানভাবে কাজে লাগবে, ঠিক আছে। তো আমার, আমি যদি এই এরকম ওপেন সার্কিট টেস্ট করি, তখন আমরা কি দেখেছিলাম যে আর এ এবং জে এক্স এ, আচ্ছা আর এর ভ্যালুটা আমরা এখন বসিয়ে দিতে পারি, 0.2 যেহেতু পেয়ে গেছি, সো আমি 0.2 এখানে বসিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমরা জানি না, আমরা জাস্ট এখানে জে এক্স এস লিখে রাখলাম। আর এটা হচ্ছে কত, এই সাইডটা হচ্ছে আমার কত আমাদের দেওয়া,
EA. আর এই ভ্যালুটা হচ্ছে আমার কত, ভি ওপেন সার্কিট, তাই না? এবং ভি ওপেন সার্কিটের ভ্যালুটা এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি কত, আই এর ভ্যালু যেহেতু নাই। ওপেন সার্কিট মানে কি, এই প্রান্ত খোলা মানে কোনো কারেন্টই নাই, তার মানে এই দুটোর ভিতর দিয়ে কোনো ড্রপ নাই। ড্রপ না থাকলে ই এর ভ্যালু যা হবে ভি ওপেন সার্কিটের ভ্যালু তাই হবে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট ভি ওপেন সার্কিটের ভ্যালুটা আমরা লিখতে পারি ই এর সমান। আর আমাদের কোশ্চেনে খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু ভিওসির ভ্যালুটা ওপেন সার্কিটের ভ্যালুটা দিয়ে দিছে, তো আমরা সেই ভ্যালুটাকে এখন ইউজ করব। তো ভিটি ওপেন সার্কিট অ্যাট দি রেটেড আই ওয়াজ মিজার টু বি 540 ভোল্ট টার্মিনাল ভোল্টেজ ওপেন সার্কিটে, অবভিয়াসলি অর্থাৎ 540 ভোল্ট ভি ওপেন সার্কিট, দ্যাট মিন সেটাই হবে ই এর ভ্যালু। বাট ই এর ভ্যালু যদি আপনি 540 লিখে আসেন তাহলে হবে হচ্ছে বিশাল বড় একটা মিস্টেক, কেননা আমি এর আগেও বারবার আমি বলেছি পাওয়ার সিস্টেম এবং মেশিনে এখানে যে ভ্যালুটা এইভাবে দিয়ে দেয় সেটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়া থাকে লাইন ভোল্টেজে। ঠিক আছে, এবং এটা আমাদের বলে দিছে যে এটা স্টার কানেক্টেড জেনারেটর, সো অবভিয়াসলি লাইন কারেন্ট থেকে এটাকে ফেজ কারেন্টে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ ই ভি ওপেন সার্কিট ইজ ইকুয়াল টু ইএ ইজ ইকুয়াল টু হবে 540 ডিভাইডেড বাই রুট থ্রি, 540 ডিভাইডেড বাই রুট থ্রি। তাহলে এটা আমরা পাইলাম, বুঝতে পারলাম। জাস্ট আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে ওই ফর্মুলাগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এগুলো দেখবেন, দেখে বুঝে শুনে আমরা ক্যালকুলেশন করব। এবার আমি দ্বিতীয় সার্কিট শর্ট সার্কিট টেস্টে চলে আসি। তাই শর্ট সার্কিট টেস্টের জন্য এটা হচ্ছে আমার কত, এটা তো ইয়ে, এর তো আর চেঞ্জ নাই, এটা যা আছে তাই। আর এটা কত, এটা 0.2 রেজিস্ট্যান্স, যেটা আমরা ক্যালকুলেশন করে পাইছি। আর এটা হচ্ছে আমার জে এক্সেস, এটার ভ্যালু এখনও আমি জানি না, এটা ভ্যালুই আমরা বের করবো, এটাই আমাদের টার্গেট, এর জন্য এত কিছু করতেছি। তো শর্ট সার্কিট মানে হচ্ছে এই জায়গাটা সিম্পলি শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো শর্ট হলে এদিক দিয়ে আমার কি একটা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এদিক দিয়ে শর্ট সার্কিট এবং ই এটা পার ফেজে অবভিয়াসলি, এই যে 540/√3, আর এটা হচ্ছে আমার আই শর্ট সার্কিট, আমি এখানে লিখতেছি আই শর্ট সার্কিট। এবং এই কারেন্টটা বাই ডিফল্ট দেওয়া থাকে হলো লাইনে, যদিও এখানে বলে দিচ্ছে আইএল। তাহলে এখন দেখুন আই শর্ট সার্কিট কারেন্টটা আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার ফেজ কারেন্ট, তো আমার তো স্টার কানেক্টেড, এটা আমার তো স্টার কানেক্টেড, সো এটা স্টার কানেকশন মানে আমাদের লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট পরস্পর সমান। দ্যাট মিন্স এখানে 300 অ্যাম্পিয়ার আছে, এটা বেসিক্যালি 300 অ্যাম্পিয়ারই হবে। জাস্ট আমরা ফেজটাকে এখানে ক্যালকুলেশন করব না, তাইলে আমাদের ফর্মুলাটাকে এভাবেই কিন্তু লিখতে হবে। তাইলে এখন দেখুন আমরা আই শর্ট সার্কিট কারেন্টটা ইকুয়েশন হিসেবে আমরা কিভাবে লিখতে পারি, যে আই শর্ট সার্কিট, আমি পুরো ফর্মটাই লিখতেছি দেখুন, ইজ ইকুয়াল টু আমার হচ্ছে কত, ইয়ে অবশ্যই ইয়েটা ফেজ ভোল্টেজ। ঠিক আছে, খেয়াল রাখবেন এটা কিন্তু ফেজ ভোল্টেজ, এই প্রত্যেকটা জিনিসই ফেজে, পার ফেজে। আর নিচে এটাকে 0.2 জে এক্সেস কিন্তু রাখা যাবে না, তাহলে এটাকে 0.2 প্লাস জে এক্সেস টোটাল রিয়াক্ট্যান্স, এবং এটার মডুলাস ভ্যালু হচ্ছে আমার কত, রুট ওভার অফ রিয়াল পার্টের উপর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার, অর্থাৎ রুট ওভার অফ 0.2 এর উপর স্কোয়ার প্লাস এক্সেস এর উপর স্কোয়ার। তাহলে এখানে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি 0.2 এর উপর স্কোয়ার প্লাস এক্সেস এর উপর স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, আমরা ভ্যালু রিপ্লেস করতে পারি। আই শর্ট সার্কিটের ভ্যালু আমরা 300 অ্যাম্পিয়ার পাইছি, ই এর ভ্যালুটা হচ্ছে আমার কত, এই যে এখানে উপরে বের করেই রাখছি আমি, 540/√3 টার্গেট হলো আমাদের এক্সেস বের করা। আর এখানে আমার আছে রুট ওভার অফ 0.2 এর উপর স্কোয়ার প্লাস এক্সেসের উপর স্কোয়ার। তাহলে আমি এখন এক্সেসের ভ্যালুটা ক্যালকুলেশন করব। তো কীভাবে করতে পারি, জাস্ট আমি ক্যালকুলেটার থেকে সরাসরি আমি করতেছি, এই ক্যালকুলেশন আর আমি দেখাবো না,
যেগুলো মেইন জিনিস সেগুলো সবই আমার দেখানো হয়ে গেছে। এবার হচ্ছে এক্সেসটা আমি ক্যালকুলেটার থেকে সরাসরি বের করে দেখি বইয়ের সাথে ম্যাচ করে কি না রেজাল্টটা। 300, তার জন্য আমরা যেটা করতে পারি 540কে ফার্স্টে √3 দ্বারা ভাগ, যে রেজাল্ট পাইলাম সেটাকে 300 দ্বারা ভাগ, যে রেজাল্ট পাইলাম সেটাকে স্কোয়ার, দেন যে রেজাল্ট পাইলাম সেটা থেকে 0.2 স্কোয়ার মাইনাস যে রেজাল্ট পাইলাম সেটাকে ফাইনালি রুট। তাহলে মোটামুটি আমরা পাচ্ছি 1.02। বইতে যদিও 1.04 আসছে, হয়তো বা দশমিকের কোনো জায়গায় গরমিলের কারণে এমনটা হয়েছে। আমি একটু লিখতেছি জাস্ট যা আছে, সমস্যা নেই, মোটামুটি কাছাকাছি তো, ঝামেলা নাই। এক্সেস হচ্ছে 1.02, আর আর এটা বইতে বের হয়েছে 0.2 ওহম। ঠিক আছে, তাহলে আর এ এবং এক্সেস, আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই প্রবলেমটা কতটা ইম্পর্টেন্ট, দেখুন কতগুলো জিনিস আমাদের অ্যানালাইসিস করে ম্যাথটা করতে হইলো। এই কারণে টিচারদের কিন্তু এটা অনেক প্রিয় ম্যাথ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।